সব বিদেশি পণ্যের আমদানি চালান দেখানোর নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন কার্গো কোম্পানি কাস্টমস ফাঁকি দিয়ে বিদেশি প্রসাধনী দেশের বাজারে সরবরাহ করছে এমন অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়। দুপুরে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, কসমেটিক্স নিয়ে টানা অভিযানে দেখা গেছে ব্যবসায়ীরা আমদানিকারকের তথ্য দিতে পারছে না। এই অনিয়ম থেকে দ্রুত বেরিয়ে না আসলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। যত যুক্তি দেই আমাকে অবৈধ পথ অবলম্বন করতে হবে, এটা কিন্তু কোনো যুক্তিতে আপনার দাঁড় হবে না। এই ফেক বা এই নকল অথবা ডিউটি ফাঁকি দিয়ে অতি মুনাফা, এই বিষয়গুলো কিন্তু আপনারা করতে পারবেন না। আমরা কাজ করছি এবং আমাদের অভিযানে যদি এর পরবর্তীতে আমরা একটা সময় দেওয়ার পরে এই বিষয়গুলো দেখি, তাহলে কিন্তু আমরা আমাদের আইনে যেটা কঠোর ব্যবস্থা সেটা আমরা নেব।